ঐতিহাসিক 7 মার্চ উপলক্ষে 72 চট্টগ্রাম আওয়ামী লীগ কুয়েতের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম, মুক্তির সংগ্রাম, ওই দিন 7 মার্চ আমাদের বাঙালি জাতিকে নির্দেশ দিয়েছিলেন যে কোনো মুহূর্তে আমরা যার যার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকার জন্য। কুয়েতের স্থানীয় একখান রেস্টুরেন্টত অনুষ্ঠিত এই অনুষ্ঠানত 72 চট্টগ্রাম আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এম এ মনসুরের পরিচালনায় ও সভাপতি শামসুল হকের সভাপতিত্বে এটা প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন উপদেষ্টা তহিদুল ইসলাম তালুকদার। সভার বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখে আশফাক আলী ফেরদৌস, মনির হায়দার, ইমামউদ্দিন বাদল, মাহবুবুল আলম, মোহাম্মদ মুসা চৌধুরী, হাসান জাবেদ, তহিদুল আলম, শেয়ান, খুরশেদ আলম ও নুরুদ্দিন সহ আরো বোধকে। নৈশভোজের মাধ্যমে অতিথি হলার আপ্যায়নের পর অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। সমস্ত দেশের মানুষরা দেখা গেছে আওয়ামী লীগ দুই সঙ্গে ভালোবাসি শেখ হাসিনা তিনি শাসন সবাই নিতে আর এসে লেগে যাই এরপর আশা ব্যক্ত করি আর সঙ্গে মুক্তি সেতুটি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় নিউজ সি প্লাস টিভি। এই যে দেখো কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই হিট।